ওয়েলকাম টু বিদ্যান চ্যানেল। বিদ্যান চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছে আজকের আমাদের মক টেস্ট। তো মক টেস্টে যা যারা নতুন চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আর তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে কিন্তু অসংখ্য ধন্যবাদ। প্রথমত দেখো, সামনে কিন্তু অনেক পরীক্ষা আসছে, এসএসসি আসছে, কলকাতা পুলিশ আসছে, ঠিক আছে, WBP আসবে। তো সেই রিলেটেড কিন্তু কোশ্চেন নিয়ে আমরা কিন্তু চলে এসেছি। তো প্রথম কোশ্চেন দিয়ে দেখে নাও, ঘাটপ্রবাহ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখো, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান নাকি উত্তরপ্রদেশ। তো দেখো, ঘাটপ্রবাহ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এটি কিন্তু কর্ণাটকে অবস্থিত। অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে, রিহান্ত প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? তো অপশনগুলো দেখো, কোশি নদী, সোন নদী, মহানদী নাকি গোদাবরী। তো রিহান্ত প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? এটি কিন্তু সোন নদীর উপর অবস্থিত। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তারপর দেখো, শ্রীরঙ্গপত্তনম কোন নদীর উপর অবস্থিত? তো কাবেরী, গোদাবরী, গঙ্গা নাকি তাপ্তি। তো শ্রীরঙ্গপত্তনম কোন নদীর উপর অবস্থিত? তো এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু কাবেরী নদীর উপর অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো, উদয়পুর লেক কোন রাজ্যে অবস্থিত? তো অপশনগুলো দেখো, হায়দ্রাবাদ, রাজস্থান, জম্মু কাশ্মীর নেই কোনোটি নয়। তো উদয়পুর লেক কোন রাজ্যে অবস্থিত? এটি কিন্তু রাজস্থানে অবস্থিত। অপশন বি কিন্তু হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। তারপর চলো তিন নম্বর কোশ্চেন, চলো জলের গলনের লীনতাপ কত? 335 জুল গ্রাম, 330 জুল গ্রাম, 332 জুল গ্রাম নাকি 334 জুল গ্রাম। তো জলের গলনের লীনতাপ কত? তো এটি কিন্তু 334 জুল গ্রাম। অপশান ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। ইথিনলের রাসায়নিক নাম কি? অপশানগুলো দেখো, ইথিনিল ব্রোমাইড, মিথাইল অ্যালকোহল, ইথিনল অ্যালকোহল নেই কোনোটি নয়। তো ইথিনলের রাসায়নিক নাম কি? তো এটি কিন্তু ইথিনল অ্যালকোহল। অপশান সি কিন্তু হয়ে যাবে এটি সঠিক অ্যান্সার। তারপর দেখো, একটি স্কেলার রাশির উদাহরণ দেয়। অপশনগুলো দেখো, দ্রুতি, বেগ, ত্বরণ নাকি বল। তো একটি স্কেলার রাশির উদাহরণ কি? তো এটি সঠিক উত্তর কিন্তু অপশন এ, দ্রুতি। নেক্সট কোশ্চেন চলো, চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, নাহলে কিন্তু পরবর্তী নোটিফিকেশনগুলো তোমরা পাবে না। তো দেখো, সুগার সল্টপিটারের রাসায়নিক নাম কি? অপশনগুলো দেখো, জিঙ্ক কার্বোনেট, সোডিয়াম নাইট্রেট, জিঙ্ক অক্সাইড নাকি ক্রোমেলাম। তো এটি সঠিক উত্তর কিন্তু সোডিয়াম নাইট্রেট। অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তারপর নেক্সট কোশ্চেন দেখো, স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজোম? অপশনগুলো দেখো, ওয়াই ক্রোমোজোম, XY ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম নেই কোনোটি নয়। তো স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কিন্তু কোন ক্রোমোজোম? এটি কিন্তু এক্স ক্রোমোজোম। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে? অপশনগুলো দেখো, নিউক্লিয়াস, নিউরন, কোষদেহ নাকি ক্ষুদ্রান্ত। তো কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে? এটি সঠিক উত্তর কিন্তু নিউক্লিয়াস। অপশন এ কিন্তু এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাও দেখো, মানব দেহে মোট কেশারুকার সংখ্যা কত? কেশারুকার সংখ্যা কত? তো 30টি, 32টি, 33টি নাকি 31টি। তো এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু অপশন সি, 33টি। নেক্সট কোশ্চেনে চলো, কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? অপশনগুলো দেখো, শুষক, ডলফিন, হাইড্রা নাকি অ্যামিবা। তো কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? তো এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু শুষক হবে। অপশান এ কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তাও দেখো, কম্পিউটার প্রসেসরকে নিয়ন্ত্রণ করে কে? তো অপশানগুলো দেখো, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হার্ড ডিস্ক, অপারেটিং সিস্টেম নাকি কিবোর্ড। দেখো, কম্পিউটার প্রসেসর স্পিডে চলবে নাকি কম স্পিডে চলবে, এগুলো সব কিছু কিন্তু ডিপেন্ড করে কিন্তু অপারেটিং সিস্টেমের উপর, এবং অপারেটিং সিস্টেমে থাকা কিন্তু সফটওয়্যারের উপর, ঠিক আছে। তো অবশ্যই অপশান সি এটি হয়ে যাবে। তারপর দেখো, ডস, DOS এর পূর্ণ অর্থ হলো কি? তোমরা জানো যে কম্পিউটার রিলেটেড কোশ্চেন কিন্তু WBP-তে খুব এসেছিল, KP-তেও কিন্তু আসবে। তো দেখো, ডস এর সম্পূর্ণ অর্থ কি? ডিস্ক অপারেটিং সিস্টেম, ডিজিটাল অপারেটিং সিস্টেম, ডাইরেক্টরি অপারেটিং সিস্টেম নাকি কোনোটিই নয়। তো এটি সঠিক উত্তর কী হবে? এটি সঠিক উত্তর কিন্তু ডিস্ক অপারেটিং সিস্টেম। চলো নেক্সট কোশ্চেনে চলো। তো দেখো, নেক্সট কোশ্চেন আমরা কিন্তু দেখে নেব, তার আগে এক সেকেন্ড একটু হোল্ড করো। তবে দেখো, সংবিধান সংশোধনী বিল কোথায় পাশ হতে হয়? তো শুধুমাত্র লোকসভায়, শুধুমাত্র রাজ্যসভায় নাকি পার্লামেন্টের উভয় কক্ষে নাকি বিধান পরিষদে। তো এটি সঠিক উত্তর কি? তো সংবিধানের সংশোধনী বিল কোথায় পাশ হয়? তো এটি সঠিক উত্তর কিন্তু পার্লামেন্টের উভয় কক্ষ। অপশন সি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। ভারতের নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত বছর? তার দেখো, 4 বছর, 6 বছর, 5 বছর নাকি 2 বছর। তো এটি সঠিক উত্তর কী হবে?
তো ভারতের নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদকাল কত? এটি কিন্তু 6 বছর, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তাও দেখো, সর্বভারতীয় কর্তৃকে সৃষ্টি করতে পারে তো রাজ্যসভা, লোকসভা, সংসদ নাকি রাষ্ট্রপতি? তো সর্বভারতীয় কর্তৃকে সৃষ্টি করতে পারে, এটি কিন্তু রাজ্যসভা কিন্তু পারে, অপশন এ কিন্তু এটি সঠিক উত্তর হয়ে যাবে। তারপর দেখো, বিবিকা মাকবারা কোন রাজ্যে অবস্থিত? অপশনগুলো দেখো, আগ্রা, উত্তরপ্রদেশ, ঔরঙ্গাবাদ নাকি মহারাষ্ট্র, নিউ দিল্লি নাকি ফতেপুর সিক্রি? তো দেখো, এটি সঠিক উত্তর কি? এটি সঠিক উত্তর কিন্তু ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র, অপশন বি কিন্তু এটি সঠিক উত্তর হবে। এবং আগ্রায় কিন্তু তাজমহল, এটি কিন্তু ইউপিতে অবস্থিত। তারপর দেখো, ওয়াটারলুর যুদ্ধ কত সালে হয়েছিল? 1805, 1809, 1802 নাকি 1815? তো এটি সঠিক উত্তর কী হবে? তো দেখো, এটি সঠিক উত্তর হয়ে যাবে কি, ওয়াটারলুর যুদ্ধ কিন্তু 1815তে কিন্তু হয়েছিল, অপশন ডি কিন্তু এটি সঠিক উত্তর হবে। সাঁওতাল বিদ্রোহ কোন ভাইসরয়ের আমলে হয়েছিল? তো লর্ড রলফ ডাফরিন, লর্ড কার্জন, দ্বিতীয় লর্ড এলগিন নাকি লর্ড কার্জন? তো দেখো, সাঁওতাল বিদ্রোহ কোন ভাইসরয়ের আমলে হয়েছিল? এটি কিন্তু দ্বিতীয় লর্ড এলগিনের আমলে হয়েছিল। চ্যানেলে যারা নতুন থাকবে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তারপর দেখো, স্ট্রোক কোন খেলার সঙ্গে যুক্ত? তো সুইমিং, ভলিবল, ফুটবল নাকি কবাডি? তো স্ট্রোক কিন্তু কোন খেলার সঙ্গে যুক্ত? এটি কিন্তু অপশন এ, সুইমিং কথার সাথে কিন্তু যুক্ত। তোমরা বলবে ফুটবল সম্পর্কিত একটি কথা, ঠিক আছে, এটি কিন্তু কমেন্টের মাধ্যমে উত্তর দেবে যে ফুটবল রিলেটেড কোন খেলার সাথে কি যুক্ত, সেই রিলেটেড ফুটবলের সাথে কি যুক্ত আছে। তো এক দুটো পয়েন্ট তোমরা যদি পারো কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে লিখে দেখাবে। তো দেখো, অ্যাশেস কাপ কোন খেলার সাথে যুক্ত? হকি, ক্রিকেট, ফুটবল নাকি কোনোটি না? তো অ্যাশেস কাপ কিন্তু ক্রিকেটের সঙ্গে যুক্ত। এবং অ্যাশেস কোন কোন টিমের মধ্যে খেলা হয় তোমরা যদি জানো কমেন্টের মাধ্যমে উত্তর দেবে, নাহলে আমি বলে দেবো, অবশ্যই আমাকে জানাবে। সুইডেনের রাজধানীর নাম কি? মাদ্রিদ, মস্কো, স্টকহোম নাকি কায়রো? তো সুইডেনের রাজধানীর নাম কি? এটি কিন্তু স্টকহোম। আচ্ছা, স্টকহোম থেকে একটি জিনিস, বিশেষ জিনিস দেওয়া হয় দেশ বিদেশে, সেটি কী তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো দেখো, ফ্রান্সের জাতীয় এমব্লেম কোনটি? তো এটি সঠিক উত্তর কি? ইগল, লিলি, সিংহ নাকি শ্বেত লিলি? দেখো, ফ্রান্সের জাতীয় যে এমব্লেম আছে সেটি কিন্তু লিলি, অপশন বি কিন্তু এটি সঠিক অ্যান্সার হবে। তারপর দেখো, নেক্সট কোশ্চেন, যাযাবর কোন লেখকের ছদ্মনাম? তো বিনয় মুখোপাধ্যায়, সমরেশ বসু, বিনয় ঘোষ নাকি প্রমোদ চৌধুরী? তো যাযাবর কোন লেখকের ছদ্মনাম? তো এটি সঠিক উত্তর কিন্তু বিনয় মুখোপাধ্যায়, অপশন এই কিন্তু এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য